হাই ফ্রেন্ডস, এই কোভিড এর মধ্যে জিজ্ঞেস করতে খারাপ লাগে, কিন্তু তাও বলছি। নিশ্চয়ই ভালো আছেন সকলে, বাড়িতে আছেন, বিনা কারণে বেরোচ্ছেন না, আমরাও বেরোচ্ছি না, মাস্ক পরে থাকছেন, যতটা সম্ভব হাত স্যানিটাইজ করছেন, বাইরে থেকে জিনিসপত্র এলে ভালো করে স্যানিটাইজ করছেন। যাই হোক, এই এখন আমাদের জীবন হয়ে গেছে, কিছু করার নেই, এর মধ্যেই যতটা ভালো থাকা যায়। তো আজকে আমি একটু ভেবেছি আমার নেক্সট ভিডিও, সেটা আমি একটু রসগোল্লা বানাবো। এবং রসগোল্লা আমার কাছে প্রচুর কোয়েরি আসে যে হয় রসগোল্লা ফেটে যায় বা রসগোল্লা শক্ত হয়ে যায় বিভিন্ন রকম। তা আমি আজকে একটু কিছু ট্রিক, আমি যেভাবে নিজে বানাই ছোট ছোট কিছু ট্রিক আমি একটু চেষ্টা করছি দেওয়ার। প্লিজ ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার একটু এনকারেজমেন্ট হবে। আমি শুরু করছি। আমি একটা আমি আজকে 1 লিটার দুধেরই বানাচ্ছি। আমি দুধটাকে প্রথমে আমি ছানা করব। আমি 1 লিটার দুধের বানাচ্ছি। এবার আমি 1 লিটার দুধের মেজারমেন্ট আমি দেব। এবার যদি আপনাদের সেটাকে ডাবল করতে হয় বা বাড়াতে কমাতে হয় সেটা আপনারা সেটা বুঝে করবেন। তা আমি এখন এটাকে ছানা বানাবো। এবং আমি ছানা বানাই, আমি লেবু দিয়ে বানাই না বা অন্য কিছু দিয়ে বানাই না, আমি শুধু ভিনেগার দিয়ে বানাই। ভিনেগারে ছানাটা খুব সফট হয় এবং রসগোল্লা হলো ভীষণ স্পঞ্জি হয়। তা আমি এবার একটুখানি ছানাটা করে নিয়ে আমি ফেরত আসছি। দুধের জাল হয়ে গেছে, দুধটা ভালো করে জাল দিয়ে এবার আমি দুধটা, কিন্তু দুধটা আমি একদম সিমে করে দিলাম। এইবারে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। 1 লিটার দুধে আমি 2 চামচ ভিনেগার, একটু সামান্য বেশি, 2.5 চামচ নয়, 2 চামচ থেকে আমি কিন্তু সামান্য একটু নিয়েছি বেশি, 2 চামচই বলতে পারেন, একসাথে নয়। আমি কিন্তু ছানা কাটাচ্ছি এভাবে। তো গ্যাসটা আমার সিমে রয়েছে, বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। আর আমি অল্প অল্প করে ওই 2 চামচের থেকে সামান্য কিছু বেশি যে ভিনেগারটা নিয়েছিলাম সেইটা দিয়ে আমি সুন্দরভাবে, এই আমার ছানা কেটেও গেল, আমি গ্যাস অফ করে দিলাম। এইবারে এই ছানাটাকে আমি কিন্তু সাথে সাথে ছেঁকে নেব। আমি ছানাটা একটু ছেঁকে নেব। আমি ছানাটা ভালো করে আমি কেটে সঙ্গে সঙ্গে এটাকে আমি ছাঁকনিতে ওই কাপড়ে রেখে অনেকক্ষণ রেখে, এটা কিন্তু রসগোল্লার ছানা একদম আলাদা, ওই কাপড়ে রেখে বা ঝুলিয়ে রেখে ওগুলোতে ছানা কিন্তু শক্ত হয়ে যায়। আমি একটা বড় ছাঁকনিতে ছানাটা আমি কেটে আমি একদম ড্রাই করে নিয়েছিলাম। এইবারে খুব সহজভাবে হাতে ডলে, আমাদের কিন্তু এখন যা কাজের চাপ, হাতে ডলার মতো সময় হয় না। তো নেক্সট যে ট্রিক বা নেক্সট যে টিপ, যেটাই বলেন আপনারা, আমি কিন্তু দেখাচ্ছি, সেটা খুব সাবধানে করতে হবে। মিক্সারে কিন্তু এই যে দিলাম, আমি কিন্তু চামচ দিয়ে নাড়াবো না। আপনারা দেখে নিন কিরম হয়েছে, আমি 2টোর জায়গায় 3টে আমাকে রান দিতে হয়েছে, কিন্তু এই যে রানটা আমি দিয়েছি খুব হালকা হাতে, জাস্ট রান দিয়ে 3টে রান দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই রসগোল্লার ছানা হচ্ছে একদম সেই নিউবর্ন বেবির মতো, মানে একদম হালকা হাতে সবই করতে হবে, মালিশও করতে হবে, সবই করতে হবে, কিন্তু নিউবর্ন বেবিকে আমরা যেমনি একদম হালকা হাতে করি, ঠিক সেইভাবে আমার রসগোল্লার ছানা আমাকে, এই আমার আসল স্টেপ হয়ে গেল। প্রথম যে স্টেপ আমার, সেটা কিন্তু আমার হয়ে গেল। এবার এবার আমি এটার মধ্যে, আপনারা ভালো করে দেখে নিন, যেহেতু আমি 1 চামচ আরে 1 লিটার দুধ দিয়েছিলাম, তাতে আমি কিন্তু এই আমি একটু ময়দা মেশাচ্ছি, 1/2 পিঞ্চের মতো ময়দা, বেশি নয়, বেশি দিলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো আমাকে, আমি আবার যেরকম বললাম, বাচ্চা যেরকম সদ্যজাত বাচ্চাদের আমরা হালকা হাতে করি, এও ঠিক তাই, আমার ছানা রেডি, ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দা যদি মনে করেন একটু সামান্য নিতে পারেন, আমি 1/2 পিঞ্চের মতোই নিয়েছি, আমি আর একটু সামান্য নিলাম, মানে 1/2 পিঞ্চের বেশি নয়, 1/2 পিঞ্চের জায়গায় হয়তো 1 পিঞ্চ হলো, মানে 1 চিমটি যাকে বলে।
এবার আমি এটার থেকে সুন্দর করে এটাকে কিন্তু আবার সেম ব্যাপার সেই ছোট্ট বাচ্চার মতো আমাকে কিন্তু খুব হালকা হাতে এটাকে মেরে নিতে হবে নিয়ে এটার থেকে আমি ছোট ছোট লেচি বানিয়ে আমি আবার ফিরে আসছি এবার আমার রসগোল্লা রেডি রসগোল্লার সাইজগুলো দেখে নিন খুবই ছোট কিন্তু বেশ ছোট কিন্তু এবার এটাকে নরম করে বাচ্চাদের মতো করে যেরকম বলেছি বেশ দোলাই মলাই করে ছোট বাচ্চাদের মতো করে আমি মেখে ছোট্ট ছোট্ট বল করে নিয়েছি এবার আপনাদের সেটা আমার 11টা বেরিয়েছে মানে 1 লিটার দুধে আমার 11টা বেরিয়েছে এবার সেটা যদি আপনারা মনে করেন 7-8টা বের করবেন আপনারা করতেই পারেন এবার দেখুন আমার জল কিন্তু ফুটে এসেছে এখানে কিন্তু মেজারমেন্ট আমি বলছি না তার কারণ এটা চোখের মাপ এখানে আমি বড় বড় দু গ্লাসের আমি 2 গ্লাস জল দিয়েছি তাতে আমি চিনি নিয়েছি 1/2 কাপ চিনির কিন্তু সেরা হবে না এটা এটা একদম পাতলা 1/2 কাপ চিনি আমি বড় বড় দুটো গ্লাসে আমি এই 1/2 কাপ মানে একদম পাতলা একটা চিনির রসও নয় এটা জাস্ট একটা চিনির জল বলা যেতে পারে চিনির রস কিন্তু করা যাবে না এইগুলো আমার ট্রিক মানে সেকেন্ড ট্রিক বলতে পারেন প্রথম ট্রিক আমি দেখিয়ে দিয়েছি এটা আমার সেকেন্ড ট্রিক যে বড় গ্লাসের জল জলটা বেশি নিতে হবে চিনিটা যত সামান্য জাস্ট টু মেক দ্য সুইটি টেস্ট জাস্ট একটুখানি মিষ্টি মিষ্টি হবে একটা চিনির জল হয়ে গেল এটা আমার এখানে যেন ভুল করো আপনারা যদি চিনির সেরা তৈরি করেন রসগোল্লা কিন্তু আর হবে না রসগোল্লা কিন্তু ওই ডিউস বলের মতো হয়ে যাবে মারলে কিন্তু কপাল ভেঙে যাবে তো এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ এইবারে জলটা ফুটবে যেই দেখুন জলে কিন্তু ফুট এসে গেছে ঠিক আছে জলে কিন্তু ফুট এসে গেছে এবং চিনিটাও গুলে গেছে কাজে এইবারে আমি এই যে ছোট ছোট রসগোল্লাগুলো আমি হাতে করে বানিয়েছি এইটা আমি একটা একটা করে এই ফুটন্ত জলে এই ফুটওয়ালা জলে ছাড়ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবার একটা কিন্তু একটার মধ্যেও কিন্তু কোনো কাটা মানে ফাটা বা কিছু থাকবে না এবার এটা আমি এই দেখুন এই অবস্থাতে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ভেন্ট ভেন্ট লাগানো যাবে না প্রেশার কুকারে খালি চাপা ঢাকা দিয়ে একদম ফুল আঁচ আমি এখানে মোটামুটি 20 মিনিট মতো এটাকে আমি ফুল এটাকে বয়ল করাবো 20 মিনিট এটা ফুল আঁচে বয়ল হবে ততক্ষণে আপনারা টিভি দেখে আসুন কিছু কাজ করে আসুন 20 মিনিট পর আমি ফেরত আসছি 20 মিনিট বলেছিলাম 20 মিনিটের মধ্যে আমি একবার একটু ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি ওই যে চুটকি চুটকি রসগোল্লাগুলোর এখন কিন্তু এই সাইজ হয়েছে 20 মিনিট কিন্তু হয়নি এটাকে আরো 10 মিনিট আমি 10 মিনিট পর এটা খুললাম এবার যেটা করতে হবে আমি কিন্তু একটু জল গরম করে রেখেছিলাম এই জল গরম জল ঠান্ডা না এই জলটাকে আমার ধৈর্য নিয়ে এটাকে মেশাতে হবে মানে রসগোল্লার কিন্তু আসল হচ্ছে এই সেরা যে চিনির রসটা এটা যদি শুকিয়ে যায় বা চিনি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লা একদম ওই আবার ডিউস বল মাথায় মারলে মাথা ফেটে যেতে পারে কাজে গরম জল আমি কিন্তু মিশিয়ে নিলাম তো ফুট কিন্তু বন্ধ হয়ে গেছে কোনো ক্ষতি নেই আমি আবার এটাকে দেখুন আমি কিন্তু জল অনেকটা বাড়িয়ে নিয়েছি এটা কিন্তু রসগোল্লার একটা ট্রিক জল আমি বাড়িয়ে নিয়েছি এটা আবার ফুট হতে থাকবে আমি 10 মিনিট ফুটিয়েছিলাম এখন আবার 10 মিনিট আমি দেব এইবারে আপনারা ভাবছেন যে আমি কিভাবে এটা তো মিষ্টি দিচ্ছি না তো কি করে চলবে মিষ্টি দেব মিষ্টি এখনো স্টেপ আসেনি মিষ্টি কিন্তু পরে এখন আমি মিষ্টি দেব না এখন মিষ্টি দিলে কিন্তু ওটা আবার শক্ত হয়ে যাবে কাজে ওই হালকা হাফ কাপ চিনির মধ্যে এটা আমি ফোটাচ্ছি ওই পাতলা শিরাতে পাতলা চিনির রসে এটা ফুটে এটা নর্মাল সাইজ হবে তারপরে যখন রসগোল্লা হয়ে যাবে
একদম শেষে আমি চিনির জল করে রাখবো, একদম পাতলা করে চিনির জল। আমরা যেহেতু নিজেরা চিনি কম খাই তো আমি কম চিনি মিশিয়ে জল করবো, মেবি এই 11টা রসগোল্লায় হয়তো আমি আর 1 কাপ চিনি দেবো, যে একটা আলাদা রস করবো সেটা আমি এই জলে মিশিয়ে নেবো আর একদম লাস্টে সেটা। কিন্তু এখন এটা কিন্তু 20 মিনিট হয়নি, আরো 10 মিনিট ফুটবে, তারপর আমি গ্যাসটা সিমে করে দেবো, দিয়ে অ্যাটলিস্ট 40 মিনিট ফোটাবো। আমি 10 মিনিট আরো ফুল আছে আমি ফোটাবো, তারপর আমি ফিরে আসছি আপনাদের আবার দেখাবো। এখন কিন্তু ওই আরো 10 মিনিট ফুল বয়ল, মানে এটা ফুল বয়ল হবে। আচ্ছা, আমার রসগোল্লা কিন্তু মোটামুটি 20 মিনিট হয়ে গেল। এবার দেখুন যে 1/2 কাপ আমি দিয়েছিলাম তখন, এখন আমি আরো 1/2 কাপ আলাদা একটা জলে মিশিয়ে দিলাম। এই জলটাকে আমি এবার একটু গরম করে নেব। গরম করে আমার কিন্তু এটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি গরম করে এই চিনির জলটা আমি কিন্তু এবার এটাই মেশাবো। আমি গ্যাসটা কিন্তু এই স্টেজে আমি গ্যাস কমিয়ে দেব। আমার কিন্তু এই চিনির রস দেখুন একদম পাতলা, ভারী করা যাবে না, মানে সেরা একটা করা যাবে না, এটা একদম চিনির জল। আমি এই গরম চিনির জল এইবার আবার যেটা কমে গেছিল আমি কিন্তু সেটা আবার মিশিয়ে নিলাম। রসগোল্লা স্পঞ্জি হওয়ার, রসগোল্লা সফট হওয়ার এটাই হচ্ছে আসল ট্রিক। এটা আমার 3rd ট্রিক যে চিনির জলটা এইভাবে আমি মেশাবো। এটা আমি যেহেতু চিনি আমরা কম খাই, আমি এই 1/4 কাপের 1 কাপেই আমার কিন্তু পুরো রসগোল্লা করে গেল। এবার যদি আপনারা মনে করেন আপনারা চিনি আর একটু বেশি খান, তাহলে এই এক্সট্রা যে রস আমি মেলাচ্ছি এটা তো কিছুতেই ভারী করা যাবে না, এটা হালকাভাবে আর একটু চিনি মিশিয়ে আপনারা জল মেশাতে পারেন। কিন্তু ওই 20 মিনিট মানে আপনার রসগোল্লা সিদ্ধ হওয়া অবধি এটা কিন্তু এরমই থাকবে, এই অবস্থাতেই থাকবে। 20 মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা গ্যাস খুলে আপনারা চিনির জল অ্যাড করতে পারেন। এবার আমি গ্যাস কিন্তু সিমে করে দেবো। গ্যাস আমি সিমে করে দিয়েছি এবং আমি এবার অন্তত 40 মিনিট মতো এটা এরম থাকবে। 40 মিনিট রসগোল্লাটা ফুটবে, রসগোল্লা একদম রেডি হয়ে যাবে। 40 মিনিট পর সামান্য একটু এলাচের গুঁড়ো, ছোটো এলাচি গুঁড়ো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ রসগোল্লা এমনি অসম্ভব সুন্দর একটা টেস্ট। কাজেই গ্যাস 40 মিনিট মতো এটা সিমে থাকবে, হতে থাকবে, তারপর গ্যাস বন্ধ করে দিয়ে আপনারা আলাদা একটা বাড়িতে আপনারা সার্ভ করবেন। তো রসগোল্লা রেডি। ভালো লাগলে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকলে করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, তাহলে আমার এনকারেজমেন্ট হবে।